हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल दैट इज वर्सेटाइल लव विथ एथना। तो तुम्हारे कल्याणी जावर आगे हमें देखिए गेलोम जो हमार की अवस्था हो रही है बागान। प्रत्येक गोलाप गाचर पुरो कंकाल बड़िए गए जो जो 10-12 दिन पर जो बैक करब हमार प्रत्येक गाचर हेल्थ कंडिशन खूब सुंदर है ना थकले। तो সেটা হচ্ছে জাদু ওই মেডিসিনটা। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো যে কি হেলথের কন্ডিশন ছিল আমার বেসিক্যালি রোজ প্লান্টের, বিকজ ঠিকমতো কেয়ার নিইনি। আর কেয়ার নেবই বা কি করে, এত বৃষ্টি, ইভেন আজকে দুর্গাপুর ঢুকেছি আজকেও বৃষ্টি পড়ছে। আজকে হচ্ছে 4 তারিখ, আজকেও কন্টিনিউয়াসলি বৃষ্টিটা কিন্তু পড়েই যাচ্ছে। তবুও দেখো, যেহেতু কথা দিয়েছিলাম যে আমি দেখাবো তোমাদের যে কন্ডিশন, তো দেখো দেখো আমার গোলাপের অবস্থা দেখো কি লাগছে বলো। প্রত্যেকটা রেড অ্যান্ড গ্রিন কালারের তোমার হয়ে উঠেছে, এত ব্রাঞ্চেস বেরিয়েছে, পাতা বেরিয়েছে। এটা তো লালে লাল হয়ে গেছে, ভীষণ সুন্দর লাল রঙের ফুল হয়, এটাতে লালে লাল হয়ে রয়েছে ভীষণ, এবং মনে হচ্ছে একটা ফুল হয়ে গেছে, তারপর কুড়ি রয়েছে। এই দেখো আমার দুটো বেসিক্যালি মেরুন আছে, এটা অ্যাকচুয়ালি মেরুন আর একটা ব্লাড রেড। তো এটা ব্লাড রেড নয়, এটা মারুন। ব্লাড রেডটা আমি দেখাবো তোমাদের। তো ওষুধটা ইউজ করেছি, কি ওষুধ কি বৃত্তান্ত অবশ্যই জানতে হলে আগের ভিডিওটা দেখে নিও। আর হেলথ কন্ডিশনটা দেখো, এখানে রয়েছে দেখো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার হেলথ কন্ডিশন দেখিয়েছিলাম আমি, কিন্তু রোজ প্ল্যান্টটা মোটামুটি 3-4 বার ইউজ করেছি, 3 বার ইউজ করেছি, 4 বার নয় 3 বার ইউজ করেছিলাম মেডিসিনটা। বাট চন্দ্রমল্লিকাতে কিন্তু আমি একবারই ইউজ করেছি, তাতেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে আমি কুড়িগুলোকে কেটে কেটে ফেলে দিলাম, যে সমস্ত ডালে মোটামুটি 20 এসেছে আমি অলরেডি কেটে কেটে ফেলে দিয়েছি। এইভাবে তোমরাও এখন, আমি এখন চাই না, কারণ আমি চাই যে আমার আরও একটু ব্রাঞ্চেস হোক। আমি আরেকবার যেহেতু 10-12 দিন পর ফিরলাম, তো আমি চাইছি যে আরও একটুখানি ওদের টেক কেয়ার করি। আফটার দ্যাট আমি চাই যে আমার আবার তখন ফ্লাওয়ারিং হোক। তো সেই জন্য আমি সমস্ত বার্ডসগুলোকে আমি ফেলে দিলাম। এইবার দেখো আরও দেখো রোজ প্লান্ট, এবারে দেখো এই জায়গাটা দেখে বুঝতে পারবে যে পুরো একদম কাছাকাছি চলে এসছে। এটা কিন্তু কাছাকাছি এই জন্য লাগছে যে এদের ব্রাঞ্চেস আর নতুন নতুন পাতা বেরোনোর জন্য দেখে মনে হচ্ছে সবাই খুব কাছে চলে এসছে। আর এটা হয়েছেই কিন্তু ওই ওষুধটার জন্য। তো যেটা আমি বলেছিলাম যে আমি না থাকলেও কিন্তু দে আর ডুইং ওয়েল, আর সেটা দেখতেই পাচ্ছি যে সত্যিই তারা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর বৃষ্টি তো আমাদের জীবন থেকে যাবে না, এই বছরটা জ্বালিয়ে খেলো, কিছু করার নেই, বৃষ্টিটা হয়ে যাক। বৃষ্টিটা হয়ে গেলে আমি যেদিন যেদিনকেই মানে বৃষ্টি পাবো না সেদিনকে আবারও আবার ওষুধটা অ্যাপ্লাই করব। তো এই দেখো এটা হচ্ছে কি আমার তোমার জবা ফুলের যে সেগমেন্টটা, জবা ফুলে কাজ হয়, এ রোগ হয় না। তবে যে জিনিসটা কিন্তু তোমার গোলাপ ফুলে কাজ করে, গোলাপ গাছে কাজ করে বেসিক্যালি আমি দেখেছি, সেটা কিন্তু তোমার অন্য গাছে ওইভাবে হয় না। তবে গোলাপ গাছ বাঁচাতে গেলে ডেফিনেটলি প্লিজ প্লিজ তোমরা কিন্তু অবশ্যই দেখো কত ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটেছে, বার্ডস দেখো ভর্তি বার্ডস হয়ে রয়েছে। এগুলো হয় প্রচুর পরিমাণে কুড়ি, প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু খুব সুন্দরভাবে এই ওষুধটা কিন্তু কাজে লাগে। তো আমি তো বলবো যে তোমরা আমার পায়ের সায়ন্স মানে সাউন্ডে না এরা চলে আসে, দেখো দেখতে পাচ্ছ, দূর থেকে দেখাই তবে দেখতে হবে, কাছে গেলে দেখতে হবে না। দেখো ভর্তি মাছ, ঠিক আছে, এখানে আছে, এখানেও আছে, এরা আমার পায়ের সাউন্ডেই চলে আসে। হ্যাঁ এরা কালো, তো সব সব আমার কালো পরী, এরা ভর্তি রয়েছে। তো এখানে এদের এদেরটা ভালো বুঝতে পারবে, শ্যাওলা হয়ে গেছে জলটা, এটাও একটু পরিষ্কার করতে হবে। ইভেন আমার এই ভাঙা এটাতের মধ্যেও কিন্তু রয়েছে, এটার মধ্যেও কিন্তু মাছ রয়েছে। তো এই হচ্ছে কি আমার অল্প ইয়ে, উপরে রুফটপে তোমরা দেখতেই পেলে গাছ কিন্তু ওষুধের জন্য ভরে আসছে। তোমাদেরকে ব্ল্যাক বিউটিকে দেখাই, যাচ্ছি নিচে একবার তোমাদেরকে নিচ থেকে উপরের ভিডিওটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে কি ভিডিও, একসঙ্গে ফুল হলে খুব দুর্দান্ত দেখতে লাগে। তোমাদের এখানে আমি কিছু গাছ দেখাই, এদেরকেও আমি ওষুধটা অ্যাপ্লাই করেছিলাম, তবে ওদের অবস্থা খারাপ ছিল না, খুব একটা খারাপ ছিল না, হয়তো ওই জন্য এদের গ্রোথটা হয়তো সেইভাবে চোখে পড়বে না।
এই যে দেখো কি সুন্দর, দেখছো? এদের গ্রোথটা অতটা চোখে না পড়লেও, মানে এদের গ্রোথটা অতটা চোখে না পড়লেও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ দে আর ফ্লারিশিং। অ্যান্ড তোমরা দেখো কি সুন্দর, এই এই পাতাটা রেড রেড হয়ে যায়, পা ইয়েগুলো কর্নার্সগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখো এই আমার কড়াইশুঁটি গাছ বড় হয়ে গেছে, বিনস গাছ বড় হয়েছে। এবার দেখো গাছটা, তোমরা মেলাতে পারবে গাছ, কি শীর্ণ চেহারা ছিল, আর সেখান থেকে ধনে পাতা বেরিয়েছে। এই ধনে পাতা নয়, এটা সরি, এটা ক্যারোট বেরিয়েছে। ধনে পাতা এখানে বেরিয়েছে, এটা কড়াইশুঁটি বেরিয়েছে। এখানে অল্প বিস্তর ধনে পাতা সব খেয়ে ফেলেছে, ছিল না কেউ তাই জন্য ওদিনকে। এবার দেখো সাইজ, দেখো সাইজ, দেখো হয়। এবং ওই এটা ওই ওষুধটা না কথা বলে জানো তো, দেখো দোকানে মানে বিক্রি হয়ে যাবে এরকম, এত সুন্দর এটা, এত সুন্দর, এত সুন্দর এটা, মানে এত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর, দেখো তাই না? এটাও একটা বড় হয়েছিল, তো বলছি না যে এই দেখো পাতাগুলো দেখেই বুঝতে পারবে। তো আমি বলবো তোমরা কেন, দেখো বার্ডস, দেখো সাইজ, দেখো একটা বার্ডসের বুঝতেই পারবে, ছোট কিন্তু নয়। কোথা থেকে সাইজ যাচ্ছে দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে, এরপরে এটা এখন আরও বড় হবে, ওই দেখো বড় হবে। তো এইভাবে কিন্তু তোমার এই দেখো কি ছিল চেহারা, তোমরা দেখতেই পাবে এখানে। কিন্তু আমি ফটোগুলো এইভাবেই ছিল আমার, টপগুলো পরপর সাজানো, তোমরা কিন্তু সবাই দেখতে পাবে যে আমার গাছের চেহারা কি ছিল আর কি হয়েছে। প্রত্যেকটা গাছের চেহারা কি ছিল, চেহারা কি হয়েছে। তো চলো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও পেতে লাইক করো। হ্যাঁ, শুধুমাত্র এখানে যে আমি ইয়ে করি, বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি এখানে, দেখো তোমাদের দেখিয়েছিলাম যে বীজ পুঁতেছিলাম, বাট সরি কোনো গাছ বেরোয়নি। আমি তো বলেইছিলাম গাছ বেরোলে আমি ডেফিনেটলি দিয়ে দেবো, বাট যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে এই ন্যাস্টিশিয়াম, শুধুমাত্র বেরিয়েছে এই ন্যাস্টিশিয়ামগুলি শুধুমাত্র বেরিয়েছে, আর কিন্তু কোনো চারা বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি, নাথিং, কিচ্ছু বেরোয়নি। আর আমার মনে হচ্ছে এই গ্ল্যাডিওলাসগুলো আর হবে না, তো জানি না কি হবে, দেখে তো মনে হচ্ছে না আর হবে। তো এই হলো গিয়ে আমার বেগুন গাছ, একদম ঝেঁকে পড়েছে, কিছু করেনি, ভালো বেগুনও হচ্ছে, একদম কুড়িতে ভর্তি রয়েছে, ব্রাঞ্চেসে ব্রাঞ্চেসে তোমার ভর্তি বেগুন। তো এই হচ্ছে গিয়ে আমি আজকে এখানে প্রচুর গাছ নিয়ে আসবো, দিয়ে এসে এখানটা লাগিয়ে দেবো। তো আমি ওয়েট করছিলাম যে আমার বাড়িতে যে পুরনো বীজগুলো আছে ওগুলো দিয়ে বেরোয় হয় কি না, পসিবল কি না। তো দেখলাম যে না, যে কিনেই লাগাতে হবে, নাহলে আমি ভেবেছিলাম যে কাউকে আমি দিয়ে দেবো, তো পসিবল হলো না, তো সরি তার জন্য। তো আবার যখন ফ্লাওয়ারের ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদের দেখাবো, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, এইভাবেই ভালোবাসতে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা বাই বাই, খুব ভালো থেকো তোমরা। এই যে আমার ডগি পোস্ট দিচ্ছে পিছনে।